টাঙ্গাইল জেলার কাগমারিতে রাষ্ট্রায়ত্ত মাওলানা মোহাম্মদ আলী কলেজের উদ্বোধন করতে। বোনেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আমি টাঙ্গাইল যাচ্ছি, আপনারা বহু দূর থেকে রাস্তায় রাস্তায় আমার ভাইরা বোনা জমা হয়েছেন। আমি চাই যেভাবে আমরা একদিন আমার কথায় আমার হুকুমে পাকিস্তানের সমস্ত বাহিনীর বিরুদ্ধে মেশিন গান কামানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলার মাটি থেকে তারা উৎখাত করে স্বাধীনতা এনেছিলেন, তেমনি করে এই বাংলার মাটির থেকে পবিত্র মাটির থেকে এই অপবিত্র ঘুষ এই দুর্নীতি। আমার অনুরোধ যে কলে পয়দা করতে হবে, পয়দা না করলে তো গাই খাওয়ার মতো অবস্থা হয়ে যাবে, যে দুধ খাবো না গাই দেখে ভেলাই দিই। আগে দুধ খান, কোনো বান শৃঙ্খলা ফিরে আনেন, ইনশাল্লাহ এই বাংলার সম্পদ আর কোনো দিন বাইরে যাবে না। এই সম্পদের মালিক আপনারা এবং বাংলার জনগণ। কষ্ট পাবে আর সে দেশে আমাকে প্রেসিডেন্ট থাকতে হবে, এর চেয়ে দুঃখ আমার কিছুই হতে পারে না। তিন নম্বর হল লোক সংখ্যা এত বেড়ে যাচ্ছে, প্রত্যেক বছর যদি 30 লক্ষ লোক বাড়ে, 2 বছর পরে বাংলাদেশের যে অবস্থা হবে তাতে মানুষের মাংস মানুষ। সেই জন্য আমাকে ফ্যামিলি প্ল্যানিং করতে হবে এবং যাতে মানুষ অত না বাড়ে। আর 4 নম্বর হল জাতীয় ঐক্য, দল মত জাতি ধর্ম নির্বিশেষে। সেই জন্যই ওই কৃষক ওই মজদুর ওই জনগণের একত্রবদ্ধ হতে হবে। একটি দল বাংলাদেশে থাকবে, তার নাম হবে কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এক ঐতিহাসিক মুহূর্ত, 1953 সালের 17ই জানুয়ারিতে ভিত্তি স্থাপন করি। আজ 18 বছর চলার পর দেখলাম যে কলেজ একেবারে মৃত্যুর দ্বারে থাকি। এই কলেজে 4200 ছাত্র ছিল, এই কলেজের 1 লক্ষ টাকার অধিক রিজার্ভ ফান্ড ছিল। যখন দেখলাম যে একটি পয়সা পান নাই, যখন দেখলাম যে কলেজ আর বাঁচাইতে পারি না, তখন আমি নিরুপায় হয়ে তার কাছে কিছু দিয়ে লোক পাঠালাম যে বাবা তুমি যদি কিছু পারো তো আমাকে সাহায্য করো, না পাকের কাছে শুক্রিয়া আদায় করি এবং এর জন্য তোমার নিকট আমি শুক্রিয়া আদায় করি। এ কলেজ যেমন এক মহাপুরুষের নামে কলেজ, তিনি এশিয়ার মধ্য মুজাহেদ, তিনি এশিয়ার সংগ্রামী বীর সেনানী মৌলানা মোহাম্মদ আলী। কমিটির সভাপতি, আমার টাঙ্গাইল জেলার ভাইয়েরা বোনেরা, আমার অনেকদিন আগের কথা মনে পড়ে। এই কাগমারিতে এই কলেজ কলেজ যখন প্রতিষ্ঠিত হয়, এই কলেজ টাঙ্গাইল জেলার সমস্ত জনসাধারণের কলেজ। কাগমারি হওয়ার জন্য এটা শুধু কাগমারির জনগণের জন্য নয় বা টাঙ্গাইল থানার জন্য নয়, প্রত্যেক জেলায় একটি করে সরকারি কলেজ অথবা নিয়ম আছে। টাঙ্গাইল জেলায় কোন সরকারি কলেজ ছিল না এবং টাঙ্গাইলের নেতারা এবং জনসাধারণ সকলেই একমত হয়েছেন যখন এই টাঙ্গাইলকে সরকারি কলেজ করা হয়। আমি নারায়ণ স্যারের কাছে কৃতজ্ঞ, তার সঙ্গে বহুদিন কাজ করেছি, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। তিনি যখন লেখলেন, আমি যখন সকলকে বললাম, সকলে মেনে নিল। এই কলেজ এখন থেকে সরকারি কলেজ প্রতিষ্ঠিত হলো, এখনই আমাদের প্রায় খরচ হবে 70 লক্ষ টাকার মতো এই কলেজকে ঠিক করতে। এই জন্য আশা করি বিদায় নিচ্ছি। জয় বাংলা, খোদা হাফেজ।